আচ্ছা, যারা বলে যে শাশুড়ি কখনো মা হতে পারে না, ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। একজন মহিলা 50 থেকে 55 বছর বয়সে গিয়ে শাশুড়ি হয়, একটা মেয়ে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে বিয়ে হয়ে ছেলের বউ হয়, তাহলে তারা জীবনের অনেকটা সময় পার করে তারপরে একসাথে একটা সংসারে আবদ্ধ হয়। জীবনের যা যা তারা পার করে এসেছে তারা কিন্তু দুজন কেউই জানে না। আপনার শাশুড়ি কি জানে আপনার জন্মদিনটা কবে? জানলেও হয়তো সেটা মনেও থাকে না, সেটাই স্বাভাবিক। আপনিও তেমন, আপনার শাশুড়ির জীবনের অনেক কিছুই কিন্তু জানেন না। একটা মেয়ে যখন বিয়ে হয়ে একটা সংসারে এন্ট্রি করে, তখন তার জীবনের অনেক কিছুই অটোমেটিক্যালি পাল্টে যায়। ওই পরিবারকে দেখানো সম্ভব হয় না যেটা আমরা মা বাবাকে দেখিয়ে এসেছি। তাহলে আমরা কীভাবে আবদার করি যে আমার শাশুড়ি আমার মা হয়ে উঠুক? এই আবদারটা ভুল শাশুড়ির কাছে। এবং শাশুড়িও কীভাবে আবদার করে যে আমার ছেলের বউ আমার মেয়ে হয়ে উঠুক? একজন শাশুড়ি তার মেয়ের সাথে যেভাবে কথা বলে, আমার সাথে কিংবা ছেলের বউয়ের সাথে যদি ঠিক সেভাবেই কথা বলে, তাহলে হয়তো ছেলের বউরা কখনোই সেটা ভালোভাবে মানবে না। ঠিক সেরকম একটা মেয়ে তার মায়ের সাথে যেভাবে চলাফেরা করেছে, শাশুড়ির সাথে কখনোই সেভাবে চলাফেরা করতে পারবে না, শাশুড়ি সেটা মানবে না। পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্কের একটা নিজস্ব গণ্ডি আছে, একটা নিজস্ব দায়রা থাকে, সেই গণ্ডির বাইরে আমরা কেউ কখনোই যেতে পারি না। মা মেয়ের সম্পর্কের একটা গণ্ডি থাকে, বউ শাশুড়ির সম্পর্কের একটা গণ্ডি থাকে। তাহলে মা এবং শাশুড়ি কখনোই ইকুয়াল না। মায়ের সাথে একটা মেয়ের রক্তের সম্পর্ক, নারীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, শাশুড়ির সাথে একটা মেয়ের দায়িত্বের সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক। তাহলে কিভাবে মা কিংবা শাশুড়ি এক হয়? শাশুড়ির কাছে কিভাবে আমরা এই আবদারটা করতে পারি যে আপনি আমার মা হয়ে উঠতে পারেন নাই? যখনই শাশুড়ির কাছে এই আবদারটা করা যায়, সেটা হয়ে ওঠে হচ্ছে অন্যায় আবদার। যখনই শাশুড়ি কিংবা ছেলের বউয়ের কাছে এক্সপেক্ট করা যায় যে তারা মা এবং মেয়ে হয়ে উঠুক, তখন কি হয়? সমস্যাটা তৈরি হয়। আমার শাশুড়ি আমার সাথে এভাবে কথা বললো, আমার মা তো এভাবে কথা বলতো না, আমার ছেলের বউ আমার সাথে এভাবে কথা বলতো, আমার মেয়ে হলে এই কাজটা কখনোই করতো না। তখনই কি হয়? ঝামেলা তৈরি হয়, মানুষ কথায় মাইন্ড করে, রাগ করে, অভিমান করে, ঝগড়া করে এবং পরিবারের মধ্যে সমস্যা তৈরি হয়। পৃথিবীতে অনেক শাশুড়ি আছে যারা অনেক ভালো, অনেক ছেলের বউ আছে যারা অনেক ভালোবাসে শাশুড়িকে, তারপরেও ছেলের বউরা মায়ের জায়গাটা শাশুড়িকে কখনোই দিতে পারে না এবং দেয়া সেটা সম্ভবও না, অসম্ভব, একদমই অসম্ভব। তাই যারা বিয়ে করতে যাচ্ছেন কিংবা বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেছেন, তারা যদি মাথায় ঢুকিয়ে নেন যে শাশুড়ি কখনো মা হতে পারে না, তাহলে কী হবে? আপনাদের জীবনের সমস্যাটা কমে আসবে। এই আবদারটা সমাজের কাছে করবেন না। এই আবদারটা ভুল আবদার, এই চাওয়াটা ভুল, এটা পুরোপুরি একটা ভুয়া চাওয়া, ফালতু চাওয়া। মা মাই হয়, শাশুড়ি শাশুড়িই হয়। শাশুড়িকে শাশুড়ির মতো করে ভালোবাসেন, মাকে মায়ের মতো করে ভালোবাসেন, সমস্যা খতম। আর কখনোই বলবেন না আপনি আমার মা হয়ে উঠতে পারেন নাই কিংবা তুমি আমার মেয়ে হয়ে উঠতে পারেন নাই। ঠিক আছে, ভুয়া একটা চাওয়া, যত্তসব।